ভবিষ্যতের কথা ভেবে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিকে আধুনিকায়নের তাগিদ দিয়েছেন গবেষকেরা। খরা মোকাবেলায় সেচ সুবিধা নিশ্চিতে নদ-নদী খননের পাশাপাশি প্রচুর জলাশয় নির্মাণের পরামর্শ দেন তারা। পরামর্শ আমলে নিয়ে প্রান্তিক চাষীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনা মন্ত্রী। উষা ফেরদৌসী রিপোর্ট। চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে রোবোটিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এটি প্রয়োগের জন্য বেছে নেওয়া যেতে পারে কৃষিখাতকে। দেশে কৃষকের সংখ্যা প্রায় পৌনে 2 কোটি, এর মধ্যে 90 ভাগই ক্ষুদ্র চাষি, যাদের গড়পড়তা জমি 1 হেক্টরের নিচে। এদের আবার নেই আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার সক্ষমতা, আছে প্রশিক্ষণের ঘাটতি। আগামী কৃষি হবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা আইওটি বেসড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যতটুকু পানি প্রয়োজন হবে সেখান থেকে সেন্সর দিয়ে আমার কাছে মেসেজ আসবে, সেই মেসেজে আমি যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দেবো, এবং যতটুকু ইনসেক্টিসাইড দেওয়ার যখন ঠিক ততটুকু দিব, অপ্রয়োজনীয় কোনো কিছু আমরা ইউজ করব না। জমিতে লবণাক্ততা বৃদ্ধি, সেচ সংকট সহ বিভিন্ন রকম প্রতিকূলতা অব্যাহত থাকলে 2030 সাল নাগাদ চাহিদার তুলনায় কমে যাবে চাল উৎপাদন। এর পরিমাণ হতে পারে বার্ষিক 36 লাখ টন। আমাদের দেশে যে হাই টেম্পারেচার, এখানে কৃষক অনেক ক্ষেত্রে মাঠে কাজ করতে চাচ্ছে না, যার ফলে নতুন কৃষক কিন্তু কর্মক্ষেত্রে আসছে না। আমাদের সেই ইয়াং ছেলেমেয়েদের হাতে যন্ত্রপাতি কিন্তু তুলে দিতে হবে, ফলে কৃষিতে উৎপাদন খরচও কমবে, আবার আমাদের দেশ কম্পিটিটিভ এগ্রিকালচার করবে এবং কম্পিটিটিভ প্রাইসে কিন্তু আমাদের কৃষি পণ্য বিক্রি হবে, আর আমাদের দেশের ভোক্তারা তখন কম্পিটিটিভ প্রাইসে কিন্তু কিনতে পারবে। চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কৌশল নির্ধারণ করা গেলে কৃষিতে আসবে যুগান্তকারী পরিবর্তন। কৃষি হাত থেকে, পা থেকে, লাঙ্গল থেকে যন্ত্রে চলে যাচ্ছে। কৃষিতে যে নতুন পরিবর্তন আসবে, যেটা বৈজ্ঞানিক পরিবর্তন, সেটার দিকে আমাদেরকে এখন চিন্তা করা উচিত। এবং সেটা যখন আসবে, আপনার চতুর্থ শিল্প, শিল্প বলতে আমরা মনে করি ম্যানুফ্যাকচারিং শিল্প, যন্ত্রপাতি বা ধরুন গার্মেন্টস ইত্যাদি, আর কৃষিতে আমরা চাষে যাচ্ছি। তারপরও কথা থেকে যায়। গবেষকরা বলছেন, সতর্ক না হলে ভবিষ্যতে প্রাণীকুলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে পানি সংকট, কেননা সভ্য সমাজের স্বেচ্ছাচারিতার কারণে প্রকৃতি হয়ে উঠেছে বিক্ষুব্ধ, যার প্রমাণ মিলছে হাতে নাতে। কমছে ভূগর্ভস্থ পানি স্তর, শুকিয়ে যাচ্ছে নদ-নদী ও পানির আধার, যার প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।